ফারাক্কা তিস্তা তিন বিঘা করিডোর সহ বাংলাদেশ ভারতের এমন ইস্যুগুলোতে দুই দেশের সাংবাদিকদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার বলে মত দিয়েছেন সাংবাদিক নেতারা। দুই দেশের সম্পর্ক সুসংহত করতে গণমাধ্যমগুলোকে কাজ করার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতিষ্ঠানটির 68তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ভারত সম্পর্ক গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটি সেমিনার হয়। এতে ভারতের সাংবাদিক ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক বলেন, আলোচনার মাধ্যমে তিস্তার পানি বন্টন চুক্তির সমাধানে এগিয়ে আসা উচিত দুই দেশেরই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ভারত সম্পর্কে কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু সেটাও সন্তোষজনক নয় বলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। যে দুটি প্রতিবেশী বন্ধু প্রতিম রাষ্ট্রের মধ্যে যে কোনো সমস্যা আলোচনার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব, দুই বন্ধু রাষ্ট্রের নিজেদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা দুই দেশের জন্য, দুই দেশের মানুষের জন্য মিউচুয়ালি উইন-উইন সিচুয়েশনটা তৈরি করতে পারি, সৃষ্টি করতে পারি, এবং সেই লক্ষ্যেই আমাদের সকলকে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।